আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেশ কিছুদিন পর কবুতরগুলোকে বের করলাম। কবুতরের ওয়ারটা একটু পরিষ্কার করে দিলাম, অনেকদিন জবাব পরিষ্কার না করার কারণে বেশ মলে হয়ে গেছিল। সেই মাদি কবুতর এই বাচ্চা কবুতরগুলো বের করে দিছি। কবুতর কিছু উঠতেছে আর এগুলো ধাপড়ি ছাদের উপরে বসে আছে। আর এই একেবারে ছোট বাচ্চা কবুতরগুলো এক সাইডে পাখা বাঁধা আছে, এই বাচ্চা কবুতরগুলো নিচে হাঁটাহাঁটি করতেছে। এদেরকে বের করে ধাপড়ি গেটটা লাগাই দিছি, এরা যাতে ঘরটা চিনতে পারে এই উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বাসায় দুইটা ঝাঁক বাচ্চা হয়েছে কালো, আর বেশ কিছু সিলভার লাইনের কবুতর হয়েছে। এগুলো রিসেন্ট মা বাবার থেকে আলাদা করে ধাপড়িতে মাদি কবুতরের সাথে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন গরমের ভিতরে কি অবস্থা, উড়া উড়ি করছে, একটু কেমন ক্লান্ত হয়েছে, যে প্রচন্ড রোদ। আর গতকাল রাত্রেও খুব বেশি বৃষ্টি হয়েছিল, এই কারণে সকালবেলা ছাদে আসি তাড়াতাড়ি করে কবুতরগুলোকে বের করে দিয়ে ধাপড়িটা পরিষ্কার করে দিলাম। এই যে ছাদে মাদি কবুতরগুলো বসে আছে, আর সব মাদি কবুতরগুলো বামে বসে আছে, দুই একটা উঠতেছে। এই দেখেন মাদি মাদি মস্তি করতেছে বামে উঠে, এই যে একটা উড়িয়া গেল, মাদি মাদি মস্তি করে সে পাখা বাড়িতে উড়িয়া গেল। আর কিছু বাচ্চা কবুতর উঠতেছে যেগুলা নতুন ঘর চিনানো হয়েছে, এদের পাখা মেলে বসে আছে। আলহামদুলিল্লাহ কবুতরগুলো মোটামুটি ভালো সুস্থ আছে। আর এই বছর আমি চিন্তা করছি মাদি কবুতর নর কবুতর মিলে আমার 70 পিস কবুতর উঠবে। 70 পিস কবুতরের মধ্যে যে কবুতরগুলো ভালো পারফরমেন্স করবে, আর কিছু বেশ কিছু গেছে বছরের কবুতর আছে আবার এই বছর বাচ্চা আছে, এগুলো তো আর পাল্লা করা হবে না। আর গেছে বছরের যে বাচ্চা কবুতরগুলো আছে সেই কবুতরগুলো ইনশাল্লাহ আমি এই বছর সবগুলোই পাল্লা করব বিভিন্ন দিকে, কারণ এগুলো লং ডিস্টেন্সেও পাল্লা করা আছে। এবারও আমি ঘুরে ঘুরে বেশ কিছু দিকে পাল্লা করবো কবুতরগুলো। এই যে ছাদের উপরে কিছু বসে আছে, কিছু বামে, আর বেশ কিছু অনেক হাইটে চলে গেছে, ওগুলো হয়তো বা দেখানো যাবে না, প্রচণ্ড রোদ। এই যে দেখেন বামে বসে ডাকড়াই করতেছে মাদি কবুতরগুলো। আর প্রতিদিনই ছাদে আসলেই মাদি কবুতরের খোয়ারের ভিতরে 4-5টা করে ডিম পাচ্ছি। কবুতরগুলো ঠান্ডা করার জন্য অ্যালোভেরা খাওয়াইছি, কোনোই কাজে আসতেছে না কবুতর, তার নিজের ইচ্ছা মতো ডিম পারতেছে। দেখেন এগুলো উড়ে নামছে, দেখেন কেমন ক্লান্ত হয়েছে। ক্লান্ত হোক কিন্তু কবুতর সুস্থ থাকাটাই বড় বিষয়। কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর এই বাচ্চাগুলো ঘর ছেড়ানোর চেষ্টা হইতেছে, এক সাইডের পাখা বাঁধা আছে। এগুলো 8-10 দিন গেলে আমি ছেড়ে দিব আস্তে আস্তে একটা দুইটা করে। এই বেশটা ঘর ছেড়ানো হয়ে গেলে আর কোনো নতুন কবুতর আমি লাগাবো না, বাচ্চা লাগানো শেষ হয়ে যাবে। টোটাল এই বছর আমার 40টা বাচ্চা হয়েছে, বাচ্চা কবুতরগুলো, এই যে মাদি কবুতরগুলো। কবুতরগুলো সুস্থ আছে, সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কবুতরগুলো নিয়মিত ভ্যাকসিন করতেছি। কিছুদিন আগে কবুতর ভ্যাকসিন করা হয়েছে, আর একটু বৃষ্টি টৃষ্টি হইলে আবার একটু কৃমির ওষুধটা করাই দিব, তাহলে আলহামদুলিল্লাহ নিরাপদ থাকার যতটুকু সাধ্য আমার আমি চেষ্টা করে যাব। এই হচ্ছে আজকে কবুতরের আপডেট। আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার একটা ফেসবুক পেজও আছে তানজিদা ভিজন, আপনারা পেজটাতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।